দেশ জুড়ে আরো আটচল্লিশ ঘন্টার তাপদাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে পনেরো তারিখ থেকে জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে এটি আরো দুদিন অব্যাহত থাকবে তবে এবারে তাপপ্রবাহ দীর্ঘ হবে না বলেও আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় রেকর্ড করা হয় ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকেই রাজশাহী বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে এটি ক্রমান্বয়ে সারা দেশে ছড়িয়ে পড়লে শীতলতা অনুভূত হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্য সেরা অফার